নো ফেয়ার ট্রিটমেন্ট। আসলে এই কথাটা বলার কারণ হলো, আপনারা অবশ্যই জানেন, নো ফেয়ার ট্রিটমেন্ট মানে নো বয় দাঁতের চিকিৎসা। দাঁতের চিকিৎসা নিয়ে কিন্তু অনেক বিবেচনা করে অনেক পেশেন্ট। হ্যালো ফ্রেন্ডস, এই বিষয়ে আজকে আলোচনা করব। তবে গ্রামে গঞ্জে অনেকে কিন্তু বিষয়টা আপনার এড়িয়ে চলে দাঁতের চিকিৎসা নিয়ে। দাঁতের চিকিৎসার মধ্যে একটা ভয় থাকে, দাঁতের চিকিৎসা করাটা একটা মানে ব্যয়বহুল খরচ, বা দাঁতের চিকিৎসা করতে কি কার ক্ষতি হয় কিনা, বা দাঁতের চিকিৎসা করতে ব্যথা হয় কিনা, এমন ধরনের অনেক টেনশন থাকে, অনেক ধরনের সমস্যা মানুষের মধ্যে লুকিয়ে থাকে। সেই লুকানোগুলো আমি আজকে ওপেন করব, যাদের সমস্যা সেই সমস্যাগুলো আমি আজকে তুলে ধরব, যে আসলে ভয় কেন তাদের চিকিৎসা নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার প্রকল্পে সবাই স্বাগত। যে যেখানে আছেন অবশ্যই সবাই সুস্থ সুস্থ কামনা করি, অবশ্যই সবাই ভালো আছেন। আজকে টপিক শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দাঁতের ট্রিটমেন্ট বিষয়টা, যে অনেক ভয়ের বিষয়টা, ভয়টা কিন্তু অনেক ধরনের একটা বিষয়, কারণ ভয়ের বিষয়টা থাকলে কিন্তু দাঁতের চিকিৎসা করা যাবে না। তবে গ্রামে যারা আমাদের দেশে, অবশ্যই একটা সমস্যা, গ্রামে অনেক কিন্তু দাঁতের ট্রিটমেন্ট নিয়ে অনেকেই আলোচনা করে বা অনেক বিষয়টা নিয়ে টেনশন করে, চিন্তিত থাকে। বিশেষ করে গ্রামের যে মুরব্বীরা, অবশ্যই এটা একটা ভয়ে আতঙ্ক থাকে যে তাদের ট্রিটমেন্টটা আসলে কেমন, বা এটা ক্ষতি কিনা, বা অনেক মুরব্বীরা বলে থাকেন যে তাদের ট্রিটমেন্ট যখন দাঁত তুলে ফেলে তখন চোখের ক্ষতি হয়, চোখে দেখে না, চোখে ঝাপসা দেখে, বা দাঁত তুলে ফেললে দাঁতে অনেক সমস্যা হতে পারে, বা দাঁত তুলে ফেললে আপনার চুল পেকে যায়, চুলের সমস্যা হয়, এমন অনেক নানান সমস্যা ভুগে থাকেন যে গ্রামের যে মুরব্বী থাকে সেই তারা। তবে এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জানা দরকার যে আসলে ট্রিটমেন্টটা কি, তাদের ট্রিটমেন্টের বিষয়ে একটা আলোচনা করা দরকার। তবে আজকে আমি সব দিদা আমি কমে দেবো আপনাদেরকে, যারা গ্রামে গঞ্জে থাকে আছেন, যারা আমার ভিডিও দেখতেছে গ্রাম থেকে, বা মুরব্বীরা যারা আছেন, যারা দেখতেছেন মুরব্বীরা, তাদেরকে আমি সেটা বুঝে বলবো যে তাদের ট্রিটমেন্টটা যে ভয় পাচ্ছেন, বা তাদের ট্রিটমেন্ট যে আপনার মনে একটা দিতে থাকে যে তাদের ট্রিটমেন্টটা আসলে কি, তাদের চিকিৎসাটা কি, বা কত ধর সত্যি যে ব্যথা হয় কিনা, বা দাঁত তুলে ফেললে চোখের ক্ষতি, চুলের ক্ষতি হয় কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তবে অবশ্যই সঙ্গে থাকেন, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ফ্রেন্ডস। তবে প্রথম যে বিষয়টা আমি বলি, যে তাদের ট্রিটমেন্টটা আসলে সমস্যা হলে ট্রিটমেন্ট করা হয়। মুরব্বীরা কিন্তু দেখা গেছে যে গ্রামের মধ্যে আগে ছিল যে দাঁতের ডাক্তার কি করত, আপনার রাস্তার পাশে বাজারের মোড়ে যে কোনো একটা রাস্তার কোনায় বা মেইন রোডের মধ্যে একটা ডাক্তার বসে যেত, মুরব্বীরা গিয়ে কি করত, আপনার প্লাসের মতো একটা ধরে দাঁত তুলে ফেলত। আসলে ট্রিটমেন্ট না, এমন কিন্তু ট্রিটমেন্ট আপনার শহরে হয় না, বা কোনো একটা বিডিএস ডাক্তার বা কোনো ডেন্টাল চেম্বারে এরকম ট্রিটমেন্ট হয় না। অবশ্যই খুব যত্ন সহ ট্রিটমেন্ট করতে হয়, যত্ন সহ ট্রিটমেন্ট করা হয়। দাঁতে যদি আপনার পেইন থাকে যে দাঁত হালকা নড়তেছে, তা তুলে ফেলতে হবে, তাহলে অবশ্যই দাঁতে আপনার লোকাল ইঞ্জেকশন দিয়ে তারপর দাঁতে তুলে ফেলতে হবে, যাতে আপনি ব্যথা না পান এবং ব্যথা মুক্ত আপনার দাঁতে তুলতে হবে। অবশ্যই আপনার ভয়ের কোনো কারণ, আমি অবশ্যই আপনার যে গ্রামের যে ময় মুরুব্বা যা যা বয়স্ক মানুষকে বলছি যে ভয়ের কোনো কারণ নেই। আপনার দাঁতের সমস্যা হলে অবশ্যই ভালো একটা ডাক্তার দেখান, অবশ্যই ডেন্টাল চেম্বারে যাবেন, চেম্বারে গিয়ে আপনার যে ট্রিটমেন্টটা ভালোভাবে করে নেবেন। অবশ্যই ডাক্তার সাহেব যিনি আপনার কাজটা করবেন, তিনি অবশ্যই বুঝে শুনে কাজটা করবেন, আপনার যেন ব্যথা না হয়, ব্যথা না হওয়ার জন্যই আপনার সমস্যা, কারণ ব্যথা দাঁতে কিন্তু আসলে মূলত ব্যথাই। একজন পেশেন্ট ডাক্তারের কাছে যায় তখনই যখন আপনার দাঁতে ব্যথা হয়, দাঁতে ইনফেকশন হয়, বা ইনফেকশন বোঝা যায় না, পেশেন্টরা যদি বুঝতে পারে না, কারণ পেশেন্টরা একটি বুঝতে পারে যাতে ব্যথা হচ্ছে, তাতে আপনার প্রচুর ব্যথা হচ্ছে, এখন কি করতে পারে, তখন যেন আপনার অবশ্যই একটা ডেন্টাল দেখায় এবং ডাক্তার কাছে যায়, গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমার দাঁতে ব্যথা হচ্ছে, প্রচুর ব্যথা, কি করা যায়। তখন ডাক্তার সাহেবই বলবে যে আপনার সমস্যা কি, আসলে কি আপনার দাঁত নড়ে গেছে, বা দাঁত ভেঙে গেছে, বা দাঁতে কোনো ইনফেকশন হয়েছে, বা দাঁতে কোনো ক্ষয় হয়ে গেছে, করতে এরকম ধরনের সমস্যা ডাক্তার সাহেব বলতে পারে। তবে অবশ্যই আপনি মনে মনে অনেকেই ভাবতেছেন যে আসলে আমার দাঁতের সমস্যা, আমি যদি ডাক্তার সাহেবের কাছে যাই তাহলে আমার অনেক বড় সমস্যা হতে পারে, বা যদি দাঁত তুলে ফেলে আমার অনেক সমস্যা হতে পারে, চোখে না কম দেখতে পারি, বা চুল আমার পেকে যেতে পারে,
নানান সমস্যায় ভুগতে পারেন বা দাঁত তুলে ফেললে অন্যান্য ক্ষতি হতে পারে না, এরকম ভয় না করে না, মনের মধ্যে ভয় না এনে আপনি কি করবেন, অবশ্যই ডাক্তার দেখাবেন, তাহলে অবশ্যই আপনার ভয়টা কমে যাবে। তবে আমি যেটা বলবো সেটা হলো যে ট্রিটমেন্ট, আপনার অনেক পেশেন্ট কি করে দাঁতে আপনার পাথর জমে দেয়, দাঁতের গোড়ের মধ্যে পাথর জমে দেয়, দাঁতের উপরের মধ্যে অংশ মধ্যে মলা আটকে যায়, মলার জন্য স্কেলিং করতে হয় বলে অনেক অনেক বয়স্ক লোকের সেটা বলে যে স্কেলিং যে করতে করতে হয় যেন স্কেলিংটা করা হয়, যে ডাক্তার সাহেব স্কেলিংটা করে মানে দাঁতের কি হচ্ছে, দাঁতের মানে শিশি হচ্ছে বা দাঁতগুলা মানে নড়া যাচ্ছে স্কেলিং করার সময় এমন হচ্ছে কেন, কিন্তু আসলে না এমন করা বেশি মূলত কারণ হলো আপনার অনেক বেশি একটা মেশিনের ভাইব্রেশন দ্বারা কিন্তু আপনার যে আপনার যে দাঁতের পাথরটা এবং ময়লাটা তুলতে হয় সেটা ভাইব্রেশন তুলতে হয়। তবে অবশ্যই যত্ন সহকারে ট্রিটমেন্ট আসলে যত্ন সহকারে করতে হয়, যত্ন সহকারে করে আবার দেখা গেছে আপনার দাঁতের পলিশিং হয়, পলিশিংটাও যত্ন সহকারে করতে হয়। তো এই ট্রিটমেন্টগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ ট্রিটমেন্টগুলো ডাক্তার সাহেব দিনে করেন, অবশ্যই ভালো যত্ন সহকারে ট্রিটমেন্ট করেন। আর ওই যে আপনি যে বললাম কিছু আগে যে গ্রামে যে মুড়ে বা রাস্তার কোনায় বা রাস্তার পাশে বা কোনো জায়গায় একটা দেখা গেছে বাইরে বসে ওখানে দাঁত ট্রিটমেন্ট করে দাঁত তুলে নেওয়া হয় বা দাঁত ওয়াশ করে, কিন্তু এটা কিন্তু ঠিক না, অবশ্যই করা যায় না। আপনি অবশ্যই দেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং কি আস্তে আস্তে ট্রিটমেন্ট উন্নত হচ্ছে, তাই ট্রিটমেন্ট উন্নত হচ্ছে অবশ্যই আপনাদের ভালোর জন্য, পেশেন্টের ভালোর জন্য, পেশেন্ট কিভাবে ভালো রাখা যায় সেই ট্রিটমেন্ট উন্নত করছে ডাক্তাররা। তাই অবশ্যই আপনি ভয় না নিয়ে মনের মধ্যে ভয় না নিয়ে কোনো দ্বিধা না নিয়ে অবশ্যই আপনি বিদেশ ডাক্তার বা ভালো কোনো ডেন্টাল কেয়ার চেম্বারে গিয়ে অবশ্যই আপনি দাঁতের সমস্যা বলবেন, অবশ্যই অল্প খরচে এবং অল্প সময়ে অল্প ব্যথামুক্ত অবশ্যই ব্যথামুক্ত দিয়ে আপনার ট্রিটমেন্টটা করা হবে। কারণ যদি ব্যথা হয় তাহলে অবশ্যই সময় নিয়ে আমার কাজটা করা যাবে না, সুন্দর হবে না কাজটা, তাই কাজটা সুন্দর করতে হলে ব্যথামুক্ত করতে হলে বা আপনার সমস্যার অল্প সময়ে অল্প খরচ দেওয়ার সমাধান পেতে চান তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন, কোনো ভয় নেই। কারণ ডাক্তার সাহেব কখনোই চান না যে আপনার যে কোনো ব্যথা হোক বা আপনার সমস্যা করে কোন ট্রিটমেন্ট করবে, অবশ্যই না। তাহলে আমি যে কথা নিয়ে আজকে আলোচনা করলাম অবশ্যই আপনাদের অবগত হয়েছে, দাঁতের ট্রিটমেন্ট নিয়ে বা দাঁতের সমস্যা নিয়ে দাঁতের চিকিৎসা নিয়ে কখনো মনে ভয় রাখবেন না, মনে ভয় না রেখে রেখে অবশ্যই সব দ্বিধা বাদ দিয়ে আপনি অবশ্যই ভালো একজন ডেন্টাল কেয়ারে অবশ্যই যাবেন, ডেন্টাল চেম্বারে গেলে আপনার সমস্যাটা অবশ্যই সমাধান পেয়ে যাবে। তবে হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই বুঝেছেন, তবে আমি কিছু যে মানে কি চিকিৎসা করতে হয় চিকিৎসাগুলো অনেক ধরনের চিকিৎসা আছে, তবে যেই সমস্যা যে দাঁতের সমস্যা আমি প্রথমে সেটা বললাম, যেটা বললাম যে দাঁতে চিকিৎসা ডাক্তারের কাছে যাওয়ার মূলত একটাই কারণ ব্যথা, যখন দাঁতে ব্যথা হয় তখনই ডাক্তার সাহেবের কাছে যেতে হয় পেশেন্টটা, তখন সমস্যাটা নিয়ে ডাক্তার কাছে বলে ডাক্তার সাহেব বলতে পারে যে আপনার দাঁতে কি সমস্যা, ডাক্তার সাহেব বলবে আপনাকে, তখন আপনি ডিসিশন নেবেন যে কি করতে হবে। তবে ডাক্তার সাহেবের ডিসিশনটাই সবচেয়ে ভালো, আপনি যা যা সমস্যা ডাক্তার বলেন ডাক্তার সাহেব যেটা ভালো বুঝি সেটাই করবেন, তাহলে অবশ্যই কোনো দ্বিধা না রেখে অবশ্যই ডাক্তার সাহেব চেম্বারে গিয়ে বলবেন, কারণ মনে করে ভয় রাখবেন না যে আমাদের ডাক্তার সাহেব কোনো ক্ষতি করবেন কিনা বা দাঁত তুলতে সমস্যা হয় কিনা বা দাঁতে কোনো ধরনের সেগুলো বাবুদের রুট কেনা করা হয়, রুট কেনা করলে আপনার দাঁতের সমস্যা হবে কিনা সেই দ্বিধা না রেখে অবশ্যই ডাক্তার সাহেব দেখেন, ডাক্তার সাহেব অবশ্যই আপনার সুস্থ ট্রিটমেন্ট দেবে এবং ভালো ট্রিটমেন্ট দেবে, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটা কথা হলো যে স্কেলিংটা করতে ভয় পাওয়ার অনেকে সব ভয় পাবেন না, তাতে শিশি হতে পারে হালকা, কারণ শিশি হওয়ার কারণ হলো কারণ একটা মেশিনের সাহায্যে আপনার যে দাঁতের উপরে যে মলাটা সেটা আপনার ভাইব্রেশন করে সেটা আপনার মেশিনের সাহায্যে পাথরটা বের করতে হয় ভাইব্রেশন করে, এবং যে ময়লা দাঁতের যে কালো দাগ পড়ে সেই দাগটাও বের করা হয়, লাল লাল দাগ পড়ে সেটা বের করতে হয়, অবশ্যই মেশিনের সাহায্যে সেটা কাজ করতে হয়, অবশ্যই বুঝেছেন। আর দাঁতের ট্রিটমেন্টটা অবশ্যই ব্যয়বহুল না, আপনার যতটুকু সমস্যা ততটুকু, বেশি সমস্যা হলে অবশ্যই বেশি খরচ। তবে কিছু ট্রিটমেন্ট অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, রুট ক্যান আছে, তারপর আপনার স্কেলিং বললাম, তারপর পলিশিং বললাম, তারপর দেখা গেছে আপনার ইমপ্লান্ট আছে, তারপর ব্রেসেস আছে, অনেক ধরনের ট্রিটমেন্ট। তো দাঁতের যে সমস্যা যে ট্রিটমেন্ট, তো অনেকে দেখা গেছে আপনার ব্রেসেস ব্যবহার করে যখন দাঁতের ফাঁকা থাকে তখন ব্রেসেসটা ব্যবহার করে, আবার দেখা গেছে অনেকের দাঁত ভেঙে যায় সেটা আপনার ক্যাপ লাগা রুট ক্যান করে ক্যাপ লাগাতে হয় বা যাতে ঘটে থাকে অবশ্যই রুট ক্যান করে ক্যাপ লাগাতে হয়, আমাদের ট্রিটমেন্ট আছে। তো সেই ট্রিটমেন্ট যদি আপনার সমস্যা বেশি মনে করেন তাহলে অবশ্যই ডাক্তার সাহেব অবশ্যই যুক্তি দেবে আপনাকে, আপনার কথা ওকে বলবে যে এই সমস্যা হয়েছে এই ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আপনাকে এমনি ট্রিটমেন্ট করবে না, আপনার ডাক্তার সাহেব আপনার অনুমতি নিয়ে ট্রিটমেন্টটা করবে। তাহলে অবশ্যই আপনারা আমি যে বিষয়টা আলোচনা করলাম যে ভয় নেই, নো ভয়, ঠিক আছে, ভয় চিন্তা বাদ দিয়ে অবশ্যই আপনার ডাক্তার সমর্পণ হবেন, তাহলে অবশ্যই আপনার তাতে সু চিকিৎসা পাবেন। তাহলে এই নিয়ে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, ভালো থাকুন।